আসসালামু আলাইকুম। নাটোর অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে আগামী 20/5/2022 তারিখের প্রাথমিক সহকারী শিক্ষক চাকরির পরীক্ষার জন্য এবং 27 তারিখের বিসিএস পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়াবলীর বিগত সালের বিভিন্ন পিএসসি এবং আদার্স পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তো চলুন দর্শক, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আসা যে সকল জিকে বা সাধারণ জ্ঞান এসেছিল সেগুলো। প্রশ্ন নম্বর 1, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? সঠিক উত্তর অপশন খ, আলতাফ মাহমুদ। এছাড়াও প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা ভিডিওটা পাস করে দেখে নেবেন। প্রশ্ন নম্বর 2, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? সঠিক উত্তর অপশন খ, গোবিন্দ হালদার। প্রশ্ন নম্বর 3, মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল? সঠিক উত্তর অপশন খ, 2নং সেক্টর। প্রশ্ন নম্বর 4, কনসার্ট ফর বাংলাদেশ কবে কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন গ, 1লা আগস্ট নিউ ইয়র্ক শহরে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। প্রশ্ন নম্বর 7, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তর করা হয়? বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে 1994 সালে জাদুঘরে রূপান্তর করা হয়। অপশনে 94 নেই, সে কারণে এখানে সঠিক উত্তরটা দেওয়া যায় নাই। তো এটা আসলে হবে 1994 সাল। প্রশ্ন নম্বর 8, বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 8 বার। বাংলাদেশে এ পর্যন্ত 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রশ্ন নম্বর 9, মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম ভাস্কর্য কোনটি? প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি, এটা গাজীপুর চৌরাস্তায়, জয়দেবপুরের গাজীপুর চৌরাস্তায় অবস্থিত। অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। 10, প্রশ্ন নম্বর, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? সঠিক উত্তর অপশন ঘ, নাগাল্যান্ড। প্রশ্ন নম্বর 11, ম্যানগ্রোভ কী? এটা হচ্ছে উপকূলীয় বন, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 12, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর অপশন ক, সৈয়দ মইনুল হোসেন। প্রশ্ন নম্বর 13, অপরাজেয় বাংলার ভাস্কর কে? অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালেদ, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 14, বাংলাদেশ বিমান কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলাদেশ বিমান 4ঠা জানুয়ারি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 15, সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? সোনারগাঁয়ের প্রাচীন নাম সুবর্ণ গ্রাম, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 16, 16ই ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে কে? জেনারেল জগৎজিৎ সিং অরোরা এবং জেনারেল নিয়াজি, সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 17, বাংলাদেশে কত শ্রেণীর ব্যাংক রয়েছে?
সঠিক উত্তর অপশন খ, বাংলাদেশে দুই শ্রেণীর ব্যাংক রয়েছে, তালিকাভুক্ত ব্যাংক এবং অতালিকাভুক্ত ব্যাংক। প্রশ্ন নম্বর 18, বাংলাদেশে কত প্রকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে? সঠিক উত্তর অপশন খ, 5 প্রকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। প্রশ্ন নম্বর 19, 6 দফার কয়টি দফা অর্থনীতি সংশ্লিষ্ট? 6 দফার 3টি দফা অর্থনীতি সংশ্লিষ্ট, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 20, বাংলাদেশে এখন পর্যন্ত কতজনকে দুই ডোজ কোভিড-19 টিকা দেয়া হয়েছে? আসলে এটা চলমান, তো এটার সঠিক উত্তর যে কিছুদিন পরপরই পাল্টে যাচ্ছে, তো এমন ধরনের প্রশ্ন আসবে, এটা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বিগত ওই চলতি মাসের সেটা দেখে নিশ্চিত হবেন। এখানে এটা সঠিক কাউন্ট করবেন না, কারণ এটা আপডেট হয় প্রতি মাসে। প্রশ্ন নম্বর 21, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কখন ঘোষিত হয়? সঠিক উত্তর অপশন গ, 17ই এপ্রিল 1971 সালে। প্রশ্ন নম্বর 22, বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়? সঠিক উত্তর অপশন খ, 16ই ডিসেম্বর 1972। 72 সালের 4ঠা নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়, আর 72 সালের 16ই ডিসেম্বরে সেটা কার্যকর হয়, তো এই দুইটা তারিখই একটু মনে রাখবেন। আর প্রশ্ন নম্বর 23, কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। তো এবার আমরা বন অধিদপ্তরে আসা বাংলাদেশ বিষয়ে যেগুলো প্রশ্ন এসেছিল সেগুলো দেখব। প্রশ্ন নম্বর 1, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? সঠিক উত্তর অপশন খ, 10 জানুয়ারি 1972 সাল। প্রশ্ন নম্বর 2, বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মিত হচ্ছে? সঠিক উত্তর অপশন ঘ, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টানেল। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত? এটি কক্সবাজারে ডুলাহাজরা সাফারি পার্ক, এটা বাংলাদেশের প্রথম সাফারি পার্ক, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 4, ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি? সঠিক উত্তর অপশন গ, শাল। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? সঠিক উত্তর অপশন ঘ, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। প্রশ্ন নম্বর 6, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশের করোনা ভাইরাস টিকা নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কি? সঠিক উত্তর অপশন গ, সুরক্ষা। প্রশ্ন নম্বর 8, SDG এর লক্ষ্য বা গোল কয়টি? এর 17টি লক্ষ্য, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। নিচে ব্যাখ্যায় প্রত্যেকটা লক্ষ্য দেওয়া রয়েছে, আপনারা ভিডিও পাস করে সেগুলো দেখে নেবেন। প্রশ্ন নম্বর 6, বলদা গার্ডেন কোন জেলায় অবস্থিত? বলদা গার্ডেন ঢাকাতে অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 10, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? এটি 14ই ডিসেম্বর, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ।
প্রশ্ন, এবার আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এর প্রথম ধাপে আসা বাংলাদেশ জিকে যেগুলো এসেছিলো সেগুলো আমরা বাংলাদেশ বিষয়ের এগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? সঠিক উত্তর অপশন ক, 17ই আগস্ট 2017। প্রশ্ন নম্বর 2, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGতে অভিষ্ট লক্ষ্য কয়টি? সঠিক উত্তর অপশন খ, 17টি। প্রশ্ন নম্বর 3, SDG এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ক। দেখেন, এই প্রাইমারিতে SDG, MDG এগুলো থেকে মানে দুটো তিনটে প্রশ্ন কিন্তু থাকছেই, সো SDG বিষয়ের সবগুলো আপনারা 17টি লক্ষ্য একটু ভালো করে দেখে রাখবেন, আসতেই পারে পরের দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। প্রশ্ন নম্বর 4, কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? সঠিক উত্তর অপশন খ, 23শে ফেব্রুয়ারি 1969 সালে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়। প্রশ্ন নম্বর 4, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধিস্থল কোন জেলায়? সঠিক উত্তর অপশন ক, রাঙামাটি জেলাতে। প্রশ্ন নম্বর 5, নিচের কোন গোষ্ঠটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত? এখানে অপশন ক সঠিক উত্তর, আশ্রয়ণ ও শিক্ষা সহায়তা। এই প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগও আপনারা একটু ভালো মতো মুখস্থ করে ফেলবেন, এখান থেকেও দ্বিতীয় ধাপে প্রশ্ন আসবে বলে মনে হয়। প্রশ্ন নম্বর 6, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? সঠিক উত্তর অপশন খ, 1999 সালে। প্রশ্ন নম্বর 8, বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ঘ, কেন্দ্রীয় সরকার। প্রশ্ন নম্বর 9, বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? সঠিক উত্তর অপশন গ, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন। প্রশ্ন নম্বর 10, নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? এখানে অপশন খ সঠিক, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন। প্রশ্ন নম্বর 11, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? এটি 2011 সালে প্রবর্তন করা হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 12, প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর, এবার ডাক জীবন বীমা পূর্বাঞ্চল সার্কেল ঢাকার নিয়োগ পরীক্ষা 2022-এ 60 মুদ্রাক্ষরিত কম্পিউটার অপারেটর পদে আসা বাংলাদেশ বিষয়ের প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? সঠিক উত্তর অপশন ক, রাঙামাটি। প্রশ্ন নম্বর 2, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর 1757 সাল, অর্থাৎ অপশন গ সঠিক। প্রশ্ন নম্বর 3, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? সঠিক উত্তর অপশন খ, 10 জানুয়ারি 1972। প্রশ্ন নম্বর 4, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন খ, 11টি সেক্টরে, এবং সাব সেক্টর 64টি। যদি আসে সাবসেক্টর, কতটি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল, তাহলে হবে 64, যেহেতু সেক্টর বলেছে সো 11টি হবে। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 6, 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি লন্ডনের সরি এটি নিউ ইয়র্ক শহরে হয়েছিল,
অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশের সরকার প্রধান কে? বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? ফখরুল, প্রফেসর ফখরুল আলম হচ্ছে এর ইংরেজি অনুবাদক, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 9, মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম যে খেতাবে ভূষিত হন? সঠিক উত্তর অপশন ঘ, বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। প্রশ্ন নম্বর 10, বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়? সঠিক উত্তর অপশন ক, 17 এপ্রিল 1971 সালে। প্রশ্ন নম্বর 11, বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি? সঠিক উত্তর অপশন খ, সেবাই আদর্শ। প্রশ্ন নম্বর 12, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? এটি বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজার, এটাই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। এবার আমরা বিটিসিএল এর আসা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন কে? সঠিক উত্তর অপশন গ, রাষ্ট্রপতি। প্রশ্ন নম্বর 2, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? সঠিক উত্তর, 13 মার্চ 1971 সালে। ডাকসু ভিপি আসাম আব্দুর রব জাতির জনক ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, 13 মার্চ 1971 সাল। প্রশ্ন নম্বর 3, কোনটি মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়? এখানে কর্ণফুলী নদীটি একমাত্র নদী যেটা মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়, বাকি তিনটাই অভিন্ন নদী। প্রশ্ন নম্বর 4, কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। এবার আমরা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সিজিএর জুনিয়র অডিটর পদে আসা বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? এটাকে মেঘনাকাটার সাথে তুলনা করা হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 2, 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? এটা নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটি সোনারগাঁয়ে অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 4, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকাচিহ্ন রয়েছে? সঠিক উত্তর অপশন খ, 4টি তারকাচিহ্ন রয়েছে। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের কোন জেলায় চা বাগান সব থেকে বেশি? সঠিক উত্তর অপশন গ, মৌলভীবাজার জেলায়। প্রশ্ন নম্বর 6, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? পি জে হার্টস, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে 1998 সাল থেকে বয়স্ক ভাতা চালু হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 8, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? ধারা 27, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 9, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 10, প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? সঠিক উত্তর অপশন ক, বরিশাল। এবারে আমরা কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের সিজিডিএফ পরীক্ষার জুনিয়র অডিটর পদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো দেখব। প্রশ্ন নম্বর 1, 90 ইস্ট রাইড বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? এটি বঙ্গোপসাগরের সাথে সম্পর্কিত, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 2, কোন মুঘল সুবাদার
চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। শায়েস্তা খান সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 3, কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? কোন ব্যক্তির 25 বছর ন্যূনতম বয়স, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 4, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ রয়েছে? সঠিক উত্তর অপশন গ, অনুচ্ছেদ 87। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন? তিনি 10 অক্টোবর 1972 সালে জুলিও কুরি পুরস্কার লাভ করেন, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। এবার আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার পোস্টের বাধা বিষয়ক প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর অপশন গ, 8 নং সেক্টরে ছিল। প্রশ্ন নম্বর 2, মুজিব বর্ষের সময়কাল কত? সঠিক উত্তর অপশন ঘ, 17ই মার্চ 2020 থেকে 31শে মার্চ 2022 পর্যন্ত। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর 28এর 2 ধারায়, অর্থাৎ অপশন খ সঠিক। প্রশ্ন নম্বর 4, বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা নদী, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। এবং বাংলাদেশ মায়ানমারকে যদি বিভক্ত হতো তাহলে হতো নাফ নদী। এবারে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, উপমহাদেশে বিভক্তির সময় 1947 সালে ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন গ, লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন নম্বর 2, বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন 45 থেকে বৃদ্ধি করে 50 করা হয়েছিল? এটা 15শ সংশোধনীতে, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 3, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়টা আপডেট হয়েছে সম্ভবত 2824 মার্কিন ডলার। আচ্ছা, তারপরে প্রশ্ন নম্বর 4, প্রাচীন পুন্দ্র বর্ধন কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন খ, মস্তানগড়ে অবস্থিত। প্রশ্ন নম্বর 5, 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন কত তারিখে? 21শে মার্চ 2022 তারিখ, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 6, ঢাকাকে প্রথম কখন বাংলার রাজধানী করা হয়? 1610 সালে, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি কালোজয়ী এই গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 8, গণ অভ্যুত্থান দিবস কবে? 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 9, পার্টির জন্ম রহস্য উদ্ভাবন করেন ডক্টর মাকসুদুল আলম, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 10, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 11, বাংলাদেশের কৃষিক্ষেত্রে দোয়েল কিসের নাম? এটি উন্নত জাতের গমের নাম, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 12, জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় কত তারিখে? 5ই মার্চ 2021, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। এবার আমরা বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের বাংলাদেশ জিকে বিষয়ক প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, ঐতিহাসিক 6 দফার প্রথম দফার বিষয়বস্তু কি ছিল? শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 2, কখন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? 23শে ফেব্রুয়ারি 1969, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 3,
মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়? 426 জনকে। অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 4। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম, মংলা, নারায়ণগঞ্জ প্রভৃতি বন্দরসমূহ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর অপশন গ, 10 নং সেক্টর। প্রশ্ন নম্বর 5। অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2019 অনুসারে পরিবেশ দূষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে নিচের কোন শাস্তিটি প্রযোজ্য? অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড বা 3 লক্ষ টাকা জরিমানা। অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 6। ঘন্টায় সর্বোচ্চ 2.68 কিলোমিটার গতিবেগের সামুদ্রিক ঝড়ের সম্ভাবনা থাকলে নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশনা দিতে কোন বিপদ সংকেতটি দেখানো হয়? 3 নং নৌ বিপদ সংকেত। অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 7। রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন কোন ঘটনার প্রেক্ষাপটে? বঙ্গভঙ্গ হওয়ার প্রেক্ষাপটে। অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 8। বাংলাদেশের কোন কোন খেলোয়াড় 2021 সালে আইসিসির বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক একাদশে স্থান পেয়েছেন? সঠিক উত্তর অপশন ঘ, সাকিব, মুশফিক, মুস্তাফিজ। প্রশ্ন নম্বর 9। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন কার্গোবাহী বাণিজ্য জাহাজটি কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে রাশিয়ার বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়? বাংলার সমৃদ্ধি। অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 10। কোন সংস্থা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে? UNEP। অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর, এবারে আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এর সহকারী হিসাবরক্ষক রক্ষণ কর্মকর্তার পদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? তিনি মরক্কোর পর্যটক। অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 2। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কিসের নাম? এটি উপগ্রহের নাম। অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 3। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? এটাকে ম্যাগনাকাটের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 4। নারিকা 1 কি? এটি একটি ধানের জাতের নাম। অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 5। বাংলাদেশে COVID-19 এর ভ্যাকসিন প্রথম ব্যবহৃত হয়েছে কোথায়? অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড, এই ভ্যাকসিনটা প্রথম বাংলাদেশে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। এখানে কোন কোন টিকে কত তারিখে বাংলাদেশে ব্যবহার হয়েছে সেগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। প্রশ্ন নম্বর 6। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। এবারে আমরা CGA এর কম্পিউটার মুদ্রাক্ষরিত পদের বাংলাদেশ অংশের প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1। বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 2। দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ এর নাম? উত্তরা EPZ। এটি নীলফামারীতে অবস্থিত। তো সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 3। জয় বাংলা, বাংলার জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক কোন কোন ক্ষেত্রে? এখানে উপরে উল্লেখিত সবগুলো ক্ষেত্রেই বাধ্যতামূলক, যেমন সকল জাতীয় দিবস উদযাপন ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর, শোভা সেমিনারে বক্তব্যের শেষে। সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 4। 21 ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। সঠিক উত্তর অপশন গ। এবারে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1। কারাগারে রোজনামচা গ্রন্থটির প্রকাশক কে? সঠিক উত্তর অপশন ক, বাংলা একাডেমি। প্রশ্ন নম্বর 2। আমার ভাইয়ের
আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে? আব্দুল গাফার চৌধুরী, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 3, আমার দেখা নয়া চিন কোন ধরনের গ্রন্থ? আসলে এটি একটা আত্মজীবনীমূলক গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সো এখানে উপরের তিনটের কোনোটি নয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 4, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ বর্ণিত হয়েছে 8 নং অনুচ্ছেদে, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 5, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? এটি 10 এপ্রিল 1971 সালে গঠিত হয় এবং 17 এপ্রিল 1971 সালে পাঠ করে অধ্যাপক এম ইউসুফ আলী মেরপুরে মুজিবনগরে। এটার ব্যাখ্যাটা একটু ভালো মতো পড়বেন আপনারা। প্রশ্ন নম্বর 6, দফা দাবি পেশ করা হয় কবে? এটা 1966 সালে লাহোরে। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশের জাতীয় বাজেট 21-22 মোট ব্যয় ধরা হয়েছে কত টাকা? এখানে 603,681 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান, সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 9, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? বাংলাদেশ 57তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 10, নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। এবারে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের সাধারণ জ্ঞান অংশের প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 2, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? উইলিয়াম এ এস অর্ডারল্যান্ড, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ, তিনি অস্ট্রেলীয় নাগরিক। প্রশ্ন নম্বর 3, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ 6 দফা ঘোষণা করেছিলেন 66 সালে লাহোরে, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 4, 1971 সালে 1 আগস্ট পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন খ, নিউ ইয়র্ক শহরে। প্রশ্ন নম্বর 5, বর্তমানে বাংলাদেশের জনগণের বাৎসরিক মাথাপিছু আয় কত মার্কিন ডলার? বর্তমানে মাথাপিছু আয় 2824 সম্ভবত, এটা আমি সঠিক বলতে পারছি না, যাই হোক কয়েক দুদিন আগে এটা আপডেট হয়েছে, সঠিকটা আপনারা আমি জানিয়ে দেব, দেখে নেবেন। প্রশ্ন নম্বর 6, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান 9 নিচের কোনটি? এখানে গানের ডালি এটা 9, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 7, নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কোন উপজেলায় অবস্থিত? এটি মহেশখালীতে অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 8, বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কত তারিখে? 10 এপ্রিল 1971 সালে, সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 9, দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত? এটি লালমনিরহাটে অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 10, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল? এটা SpaceX কোম্পানির রকেটে করে উৎক্ষেপণ করা হয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 11, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে? 2026 সালে, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। মুক্তিযুদ্ধ বিষয় ভিত্তিক ছায়াছবি ওরা 11 জনের পরিচালক কে? নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ।
এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। প্রামাণ্য চলচ্চিত্র দেওয়া আছে। এবার প্রশ্ন নম্বর 13, বঙ্গভ্যাক্স ভ্যাকসিনের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? গ্লোব বায়োটেক। সঠিক উত্তর অপশন গ। আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর অপশন খ। বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত? এটি গাজীপুরে অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? এটি অনুচ্ছেদ 21-এ বর্ণিত আছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। এবারে আমরা কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ের অডিটর পদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো দেখব। কারাগারের রোজনামচা গ্রন্থটিতে বন্দুক দফা বলতে কোন ধরনের কয়েদিদের বোঝানো হয়েছে? এখানে ম্যাথরকে বোঝানো হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। মহান মুক্তিযুদ্ধের টার্ন ব্যাটেল অফ শিরোমণি এর রণকৌশল কয়টি দেশের সামরিক প্রশিক্ষণ একাডেমিতে পাঠন? এটি 35টি দেশের সামরিক প্রশিক্ষণ একাডেমিতে পাঠন, সঠিক উত্তর অপশন গ। বাংলাদেশের কোন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল চেয়ারম্যান অব দ্য কোন ইউনাইটেড ন্যাশনস বোর্ড অফ অডিটর্স নির্বাচিত হয়েছিলেন? ওসমান গনি খান, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 4, কোন শিল্পী দ্য কনসার্ট ফর বাংলাদেশে সক্রিয় অংশগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন ঘ, এরিক ক্ল্যাপটন। প্রশ্ন নম্বর 5, বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে? এটি মিল্লাত পত্রিকায় উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর 6, বাংলাদেশ সংবিধানের কোন আর্টিকেল ডক্ট্রিন অফ ইক্লিপস নির্দেশ করে? সঠিক উত্তর অপশন ক, 26। সংবিধানের 26 নং আর্টিকেলে এটা নির্দেশ করে। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশ কবে বা কোন তারিখে P4G যোগদান করে? সঠিক উত্তর অপশন গ, 24 সেপ্টেম্বর 2019। প্রশ্ন নম্বর 8, জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কতজন বাংলাদেশি কাজ করেছেন? 3 জন, সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 9, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? পঙ্কজ বিভাস, সঠিক উত্তর অপশন খ, পঙ্কজ বিভাসে প্রস্ফুটিত হয়েছে। এবারে আমরা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2022-এর স্প্রেম্যানের পদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা বদরুদ্দিন ওমর, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 2, যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই দেশ দুটির নাম? ভারত এবং মিয়ানমার, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 3, SDG এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন ক, অভিষ্ট 2। প্রশ্ন নম্বর 4, ফ্লুরোনা কিসের নাম? এটি ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর 5, অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল 72.8 বছর, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর 6, 2021-22 অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত? 6,03,681 কোটি টাকা, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন নম্বর 7, কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ? সঠিক উত্তর অপশন খ, নামহীন গোত্রহীন। প্রশ্ন নম্বর, এবার আমরা TBL ও SP কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট পদের সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়গুলো প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্ন নম্বর 1, বঙ্গবন্ধু কত সালে ছয় দফা আন্দোলন শুরু করেন? তিনি 1966 সালে ছয় দফা আন্দোলন শুরু করেন, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ।
প্রশ্ন নম্বর দুই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীকে কোন নামে অভিহিত করা হয়? বঙ্গমাতা, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর তিন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফার চৌধুরী, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর চার, কোনটি করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট নয়? নিচের এখানে জিটা, অমিক্রন, ডেল্টা এগুলো সবই করোনার ভ্যারিয়েন্ট, বাট গ মিউ এটা করোনার ভ্যারিয়েন্ট নয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর পাঁচ, বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলায়? সঠিক উত্তর অপশন ঘ, দিনাজপুরে। প্রশ্ন নম্বর ছয়, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি, সঠিক উত্তর অপশন ঘ। প্রশ্ন নম্বর সাত, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন নম্বর আট, বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? সঠিক উত্তর অপশন ঘ, মুমিনুল হক। কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস সিজিএ অডিটর পদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নগুলো এবার দেখবো আমরা। প্রশ্ন নম্বর এক, হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? স্টেপস ভাস্কর্যের স্থপতি, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন নম্বর দুই, মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হয় কত তারিখে? সঠিক উত্তর অপশন খ, 10 জানুয়ারি 2020 তারিখে। প্রশ্ন নম্বর তিন, বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? বিশ্বের 58টি দেশে বাংলাদেশের মিশন রয়েছে। প্রশ্ন নম্বর চার, অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? রাজা শশাঙ্ক, সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন নম্বর পাঁচ, বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর অপশন গ, আলাউদ্দিন হোসেন শাহ। প্রশ্ন নম্বর ছয়, ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তর অপশন ঘ, বিচার ব্যবস্থা। প্রশ্ন নম্বর সাত, বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100-তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? সঠিক উত্তর 6টি হটস্পটে বিভক্ত করা হয়েছে। তো এই ছিল আজকের আমাদের বাংলাদেশ বিষয়াবলি থেকে কালেক্ট করা অনেকগুলো প্রশ্ন, এগুলো থেকেই মোটামুটি আপনি সামনে প্রাইমারি দুটা সেক্টরেই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং ওই ভিডিওগুলো দেখার সুযোগ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।